চট্টগ্রাম মিরসরা উপজেলা পানি সংকট নিয়ে মানববন্ধন। চট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন। 30 মে রবিবার সকাল 10টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বারোয়ারহাট পৌরসভার মেয়র রেজল করিম খোকন এর তত্ত্বাবধানে BSRM কারখানার গেটের সামনে মানববন্ধন করেন মিরসরা উপজেলা এলাকাবাসী। ইস্পাত শিল্প প্রতিষ্ঠান BSRM গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের কারণে পানি সংকট দেখা দিয়েছে মিরসরা উপজেলা। 2 বছর যাবৎ এই সমস্যার সংকটে আকার ধারণ করেছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক গ্রহণ ও গণপ্রতিমন্ত্রী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ জেলা উপজেলা স্তরের নেতৃবৃন্দ। সাবেক গ্রহণ ও গণপ্রতিমন্ত্রী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, 2 মাসের মধ্যে এই কারখানা বন্ধ করে মিরসরা বঙ্গবন্ধু শিল্প নগর এলাকায় স্থানান্তর করেন এবং কারখানা বন্ধ রাখার নির্দেশ হুঁশিয়ারি দেন। স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে বলেন, এই BSRM এজন্য আমরা ঠিকমতো পানি খেতে পারছি না, এত বড় কারখানা দিয়ে আমরা কি করব যদি বাঁচতে না পারি। সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি, যেখানে মহিষ আর ভেড়া চলত সেটা এখন বিশাল এক শিল্প অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম হয়েছে বঙ্গবন্ধু শিল্প পার্ক। অনেক কর্মকাণ্ড সেখানে চলছে,